আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো, নিরাপদে আছো, ভালো থাকবে এই প্রত্যাশা করি। আমি মোহাম্মদ মোতালেব হোসেন, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর। অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদেরকে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে প্রথম পত্র কোম্পানি সংগঠন সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? কোম্পানি সংগঠন সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী, আমাদের আজকে আলোচনার বিষয় হলো কোম্পানির সংগঠন। তাহলে আমাদের জানতে হবে কোম্পানির সংগঠন জিনিসটা কি, ঠিক আছে? তোমরা এই অধ্যায় শেষে আজকের যে আলোচনার বিষয় এটিকে তোমরা জানতে পারবে কোম্পানির সংগঠন কি, কোম্পানির সংগঠনের মানে বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তোমরা জানতে পারবে, ঠিক আছে? জানতে পারবে। তাহলে আমরা কোম্পানির সংগঠন জিনিসটা কি জানি, কতিপয় ব্যক্তি যৌথভাবে মূলধন সরবরাহ করে মানে কোম্পানির আইন অনুযায়ী যে ব্যবসা গঠন করে তাকে কোম্পানি সংগঠন করে। তবে মুনাফার জন্য উদ্দেশ্য থাকতে হবে, সব ব্যবসায় তো মুনাফার একটা উদ্দেশ্য থাকে, কারণ মুনাফা অর্জনের আশায় তারা ব্যবসা বাণিজ্য গঠন করে থাকে। এর জন্য হচ্ছে কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী সীমিত দায় বিশিষ্ট মানে ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে, ঠিক আছে? আর কোম্পানি সংগঠন কি আইনের দ্বারা গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত কি, কোম্পানি সংগঠনটা আইন দ্বারা গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাই এই ব্যবসা ইচ্ছা করলে সহজে কি কেউ ভাঙতে পারে না বা ভাঙে না, তা চিরন্তন অস্তিত্বের মর্যাদা লাভ করে মর্যাদা লাভ করে থাকে। সেটি নিজ নামে কি পরিচিত ও পরিচালিত হয় বিধা কি ব্যক্তির স্বার্থ ও কর্তৃত্ব এখানে মুখ্য হতে পারে না, কি এটা নিজ নামে পরিচিত ও পরিচালিত হয় বলে মানে এটা হয় বিধা ব্যক্তির স্বার্থ ও কর্তৃত্ব কি এখানে মুখ্য ভূমিকা পালন করতে পারে না। সদস্য সংখ্যা কি বেশি হওয়ার কারণে এক্ষেত্রে কি মানে পর্যাপ্ত মূল্য সংগ্রহ করে সবাই বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠান এটা সহজে করে দিলে যায়। আর আমাদের দেশে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এ ব্যবসা গঠিত ও পরিচালিত হয়, ঠিক আছে? এটা কি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা কি জানলাম কোম্পানি সংগঠন জিনিসটা মূলত কি তা আমরা জানলাম। এখন আমরা জানবো কোম্পানি সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? কোম্পানি সংগঠনের কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য সংগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে কোম্পানি সংগঠনের দেখো বৈশিষ্ট্য,
দেখো সংগঠনের বৈশিষ্ট্য বলতে এখানে দেখো বলা হয়েছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, তারপর আছে সদস্য সংখ্যা, সাধারণ সীলমোহর, স্বয়নাবাসীয় হস্তান্তর যোগ্যতা, তারপর হলো সীমাবদ্ধতা, তারপর হলো গৃহদায়িত্ব প্রতিষ্ঠান, নয়নাদের বিধিবদ্ধ দায়িত্ব, লাস্ট পয়েন্ট মূল্যস্বর। এখন আমরা এই পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। দেখো এখন যেহেতু আমাদের কোম্পানির সম্পর্কে এটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের সঙ্গে দেখো কী বলা যায়। বর্তমান বিরোধায়তন ব্যবসায়িক জগতে কোম্পানির সংগঠন কী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একটা ব্যবসায়িক সংগঠন, ঠিক আছে। বর্তমান এই বিরোধায়তন ব্যবসায়িক জগতে কোম্পানির সংগঠন অত্যন্ত কী জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা ব্যবসা সংগঠন। আইনের সাথে এই ব্যবসা ওতপ্রোতভাবে সম্পর্ক থাকায় ও অন্যান্য দিক থেকে এই ব্যবসার কিছু বৈশিষ্ট্য রয়েছে, আর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো এই নিম্নরূপ। এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো এখন আমরা আছো হলো আইন সৃষ্ট প্রতিষ্ঠান। দেখো এটি এটি একটা আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, কোথা কোম্পানি সংগঠন হলো একটা আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে। আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলতে এই ব্যবসা আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে পালন করা হয়, এটা আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতা অথবা সরকারের বিশেষ আদেশ বলে এই ব্যবসা গঠন করা হয় বা গঠিত হয়, সেই কারণে এই ব্যবসায়ের গঠন পদ্ধতি বেশ আনুষ্ঠানিকতাপূর্ণ ও জটিল। এই কারণে এই ব্যবসায় গঠন প্রণালী বা গঠন করা বেশ আনুষ্ঠানিকতা পালন করতে হয় এবং একটু জটিল পদ্ধতি, ঠিক আছে। তারপরে কৃত্রিম ব্যক্তিসত্তা, দেখো কৃত্রিম ব্যক্তিসত্তা, কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে না হয়েও কোনো কিছু ব্যক্তির নাম, ব্যক্তির ন্যায় মর্যাদা ও অধিকার কি অধিকারকে বোঝায়, অধিকার লাভ করা, ঠিক আছে। মানে কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে ব্যক্তি না হয়েও, মানে ব্যক্তি না হয়েও মানে এমন অস্তিত্ব বোঝা
এমন অস্তিত্বকে বোঝায় যা কি ব্যক্তির ন্যায় মর্যাদা ও অধিকার লাভ করে থাকে। কোম্পানির সংগঠনে ব্যক্তির না হলেও এটি আইন অনুযায়ী কি করে কৃত্রিম ও স্বাধীন ব্যক্তি সত্তার মর্যাদা ভোগ করে থাকে। ফলে কি এরূপ প্রতিষ্ঠান নিজ নামে কি করে অন্যের সাথে চুক্তি করতে এবং লেনদেন করতে এবং প্রয়োজনে মকদ্দমা দায়ের করতে পারে, চুক্তি করতে পারে, অন্যদিকে মকদ্দমা দায়েরও করতে পারে। অন্যায় ও অন্যরাও এভাবে কোম্পানির বিরুদ্ধে মামলাও দায়ের করতে পারে। তারপরে চিরন্তন অস্তিত্ব, দেখো চিরন্তন অস্তিত্ব বলতে সহজেই বিলোপ হয় না এরূপ ভাষা, বুঝছো? চিরন্তন অস্তিত্ব বলতে এই ভাষা কখনো সহজে বিলোপ হয় না এবং অস্তিত্বকে বোঝানো হয়েছে। কোম্পানির সংগঠন অন্যান্য ব্যবসার ন্যায় সহজে বিলোপ হয় না বিদয় এই ব্যবসা কী করা হয় আইন অনুযায়ী এই ব্যবসার সৃজন অস্তিত্ব মর্যাদা ভোগ করে থাকে। তবে এই ব্যবসা আইন অনুযায়ী গঠিত হয় বলে এটা অনেকটা সৃজনশীল অস্তিত্বের অধিকারী। তারপর হলো সদস্য সংখ্যা, দেখো আইন অনুযায়ী এর সদস্য সংখ্যা নির্ধারিত, মানে এই ব্যবসার সদস্য সংখ্যা কি নির্ধারিত। তাই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ পঞ্চাশজন, মানে এই ব্যবসাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা উপস্থিত হলো কি মানে কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ পঞ্চাশজন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা হলো কি মানে হলো সর্বনিম্ন হচ্ছে সাতজন এবং সর্বোচ্চ কি শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। কি বোঝা যাচ্ছে মানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা কি সর্বনিম্ন হলো কি কয়জন দুইজন এবং সর্বোচ্চ পঞ্চাশজন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মানে সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। তারপর হলো সাধারণ সীলমত, দেখো কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা হওয়ার কারণে সকল কাজেই তাকে কি প্রতিনিধির উপর কি নির্ভর করে তো হয় প্রতিনিধি বৈধতা কোম্পানির সাধারণ সীলমোহ দ্বারা নির্ধারিত হয়ে থাকে। তাই কোম্পানির সকল কাগজপত্রে বিরুদ্ধ সীলমোহর ব্যবহার করা আবশ্যক। এর জন্য কোম্পানিকে সাধারণ সীলমোহর কীভাবে সংরক্ষিত ও ব্যবহৃত হবে সেই বিষয়ে কোম্পানিকে পরিমাণ নিয়ামলের প্রয়োজনীয় বিধানে এগুলি উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তারপরে পয়েন্ট হচ্ছে শেয়ার হস্তান্তর যোগ্যতা, শেয়ার হস্তান্তর যোগ্যতা কোম্পানি আইন অনুযায়ী, দেখো কোম্পানি আইনের ত্রিশ ধারা অনুযায়ী শেয়ার কি অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য যা কোম্পানির সংখ্যাবিধির সংখ্যবিধি বিধান অনুযায়ী হস্তান্তর যোগ্য, বুঝলি? কোম্পানির শেয়ার সবাধিক কি হস্তান্তর যোগ্য, ঠিক আছে? পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য হলেও প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, ঠিক আছে? তাই পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্তি করে এর সদস্যরা এই বাজারে সহজে কী করতে শেয়ার হস্তান্তরের সুযোগ পেয়ে থাকে, ঠিক আছে? তারপরে আছে হলো সীমাবদ্ধতা, দেখো সীমাবদ্ধতাটা কী, দেখো অসীম দায় সম্পন্ন কোম্পানি ছাড়া সকল কোম্পানি শেয়ার হোল্ডারদের দায় থাকে স্মারকলিপির বর্ণনা অনুযায়ী শেয়ার ও নিশ্চয়তা মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে, যার অধিক দায় বহনে তাদেরকে বাধ্য করা যায় না, ঠিক আছে? বাধ্য করা যায় না। অবশ্য আমাদের দেশে অসীম দায় সম্পন্ন ও নিশ্চয়তা মূল্য দ্বারা কী করা হয় এর দায় কী করা হয় সীমাবদ্ধ কোম্পানি নেই, অর্থাৎ এই কোম্পানির কিছু নির্দিষ্ট সীমাবদ্ধ দায় দায়িত্ব বহন করতে হয় বা পালন করতে হয়। তারপরে হলো বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান, আমরা সাধারণত নামে বুঝতে পারি যে কোম্পানির সংগঠন হলো একটা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান। কোম্পানির সংগঠনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এটা একটা বৃহদায়তন বা বড় আকারের ব্যবসা প্রতিষ্ঠান, আর এইটা বড় আকারের বা বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার কারণে এর দায় দায়িত্ব অনেক বেশি। তারপর হলো বিধিবদ্ধ দায়িত্ব, কি বিধিবদ্ধ দায়িত্ব, দেখো বিধিবদ্ধ দায়িত্ব কোম্পানি আইন অনুযায়ী এরূপ ব্যবসাকে বেশ কিছু বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে হয়। কোম্পানি ব্যবসা বলে হওয়ার কারণে এই ব্যবসাকে বেশ কিছু বিধিবদ্ধ দায়িত্ব কি পালন করতে হয়,
আর যেমন ঋণপত্র সংরক্ষণ, হিসাব তৈরি, হিসাব নিরীক্ষণ, তারপরে হলো সভা হওয়া, পরিচালক পর্ষদ, অনুগঠন ইত্যাদি সম্পর্কে তাদেরকে বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে পারে। আর লাস্টে পয়েন্ট আসছে বিলোপ সদন, অংশীদারি ব্যবসায়িক সরি কোম্পানি সংগঠনের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এই কোম্পানির বিলোপ সদন। এই কোম্পানির বিলোপ সদন কি ইচ্ছে করলেই করা যায় না, এটা যেহেতু আইন দ্বারা গঠিত পরিচালিত একটা নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠান, এটা আইনের মাধ্যমে গঠন করা হয়, আবার আইনের মাধ্যমে এই ব্যবসায় বিলোপ সদন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সুপ্র শিক্ষার্থী অংশীদারি ব্যবসায় কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য বলতে এখানে মানে আমরা এই পয়েন্টগুলোকে চিহ্নিত করতে পারি। তাই আশা করি তোমরা এই কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য বুঝতে পেরেছ। তাহলে তোমরা পরবর্তী ক্লাসে মানে বাড়ির কাজ হিসেবে সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। এই আশা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।